আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, যারা তোমরা 2020-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা বাংলা বিষয়টিতে ভেবেই নিয়েছো যে জীবনীমূলক যে রচনাটি আসবে এবছর দ্বিশতবর্ষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা। অবশ্যই তোমরা জানো যে এবছরের জন্য দ্বিশতবর্ষে বিদ্যাসাগর সবথেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, কিন্তু তার পাশাপাশি তোমরা যে সমস্ত প্রবন্ধ রচনাগুলো অবশ্যই বাড়ি থেকে দেখে যাবে সেই সমস্ত প্রবন্ধ রচনাগুলি হলো মহাত্মা গান্ধী, তারপর হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় কিন্তু এবছরের জন্য কিন্তু বিদ্যাসাগরের মতোই গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রচনা। তার পাশাপাশি তোমরা যে ব্যক্তির জীবনী জেনে যাবে সেটি হলো সুভাষ মুখোপাধ্যায়। আশা করি তোমরা পরীক্ষায় যাবার আগে অবশ্যই এই সমস্ত জীবনীমূলক প্রবন্ধ রচনাগুলো অবশ্যই দেখে যাবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি তোমাদের উপকারে আসবে, অবশ্যই ভিডিওটি প্রত্যেকটি বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা এই চ্যানেলের নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। আজকের মতো টাটা।